হ্যালো ভিউয়ার্স, সিএসবি ব্যাংকের এটিএমে গিয়ে এটিএম কার্ড দিয়ে কিভাবে মিনি স্টেটমেন্টটা বের করে নিয়ে নিতে হয় সেটা স্টেপ বাই স্টেপ আমি এটিএমে দেখাবো। তো মিনি স্টেটমেন্টটা হচ্ছে এটিএম থেকে একটা স্লিপ বেরিয়ে আসবে, সেই স্লিপে থাকবে ডেট বাই ডেট টাকার অ্যামাউন্ট, কত টাকা কোন তারিখে ডিপোজিট করেছেন, কত টাকা কোন তারিখে উইথড্র করেছেন, সেটা স্টেপ বাই স্টেপ এই স্লিপে দেখতে পাবেন। তো সেটাই হচ্ছে মিনি স্টেটমেন্ট। তো ভিডিওটা পুরো দেখবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে ভিডিওতে একটা লাইক দিয়ে সাথে থাকেন। তো আমি দেখাচ্ছি সিএসবি ব্যাংকের এটিএমে গিয়ে এটিএম কার্ড দিয়ে কিভাবে মিনি স্টেটমেন্টটা বের করে নিয়ে নিতে হয়। প্রথমে এটিএমে এটিএম কার্ডটা এরকমভাবে দিয়ে দিতে হবে। এটিএমে এটিএম কার্ডটা দেওয়ার সাথে সাথে এখানে দেখাচ্ছে প্লিজ এন্টার ইয়োর পিন, তো এটিএম কার্ডের পিন নাম্বারটা দিয়ে দিতে হবে। পিন নাম্বারটা দেওয়ার সাথে সাথে এখানে দেখাচ্ছে প্লিজ সিলেক্ট ইয়োর ল্যাঙ্গুয়েজ, রাইট সাইডে এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ হিন্দি, তো এখানে যে কোনো একটা ভাষা চয়েস করে নিয়ে নিতে হবে। তো আমি ইংলিশ করে নিচ্ছি। ভাষা চয়েস করে নেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এসেছে, রাইট সাইডে এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ উইড্রয়াল মিনি স্টেটমেন্ট, তো মিনি স্টেটমেন্টের অপশনে প্রেস করে নিয়ে নিতে হবে। মিনি স্টেটমেন্টের অপশনে প্রেস করে নেওয়ার সাথে সাথে এখানে দেখাচ্ছে ট্রানজাকশন ইজ বিং প্রসেস, তো কিছুক্ষণ ওয়েট করে নেওয়ার জন্য দেখাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন স্লিপটা বেরিয়ে এসেছে। তো ঠিক এইভাবে সিএসবি ব্যাংকের এটিএমে গিয়ে মিনি স্টেটমেন্টটা বের করে নিয়ে নিতে হয়। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওতে একটা লাইক করে নিন।